একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানিয়ে দিচ্ছি। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখানে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো ফার্মাসিস্টের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে প্রথম যে পদটি আমরা দেখতে পাচ্ছি, ফার্মাসিস্টের ডিপ্লোমা, এখানে প্রায় 627টি পদে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু একটি বিশাল নিয়োগ আমরা বলতে পারি, 11তম গ্রেডে, যেখানে 12,500 থেকে 30,230 টাকা বেতন নির্ধারণ করা হবে। আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। এখানে আবেদনের জন্য ওয়েবসাইটে নির্ধারিত যেই ঠিকানা রয়েছে সেখানে আবেদন করতে পারবেন, তবে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর থেকে জাতীয়তা সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, এবং আপনার যদি কোঠা থাকে তাহলে কোঠার সপক্ষে যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো আপনাকে দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা আগামী 16ই ডিসেম্বর 2022 বিকেল 5টা পর্যন্ত এখানে অনলাইনে আবেদনটা চলবে। উক্ত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে। তো প্রথমে অনলাইনে আপনি আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য যে ঠিকানা রয়েছে, অনলাইনে আবেদন করার সেই ঠিকানা অনুসারে লগ ইন করে আবেদন করে ফেলবেন। আবেদন করার জন্য dghsp.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করবেন। আমি আবার বলছি dghsp.teletalk.com.bd। উক্ত ঠিকানায় আবেদন করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন। আবেদন সম্পন্ন করার পর ইউজার আইডিটি ব্যবহার করে SMS-এর মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে। এর জন্য আপনাকে 2টি SMS করতে হবে। 2টি SMS-এ ফি বাবদ আপনাকে 300 টাকা প্রদান করতে হবে। তো 300 টাকা প্রদানের জন্য এবং সার্ভিস চার্জ 34 টাকা কাটবে, মোট 334 টাকা আপনার কেটে নেওয়া হবে। এর জন্য টেলিটকের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে লিখবেন DGHSP, স্পেস দিবেন, স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন 16222-তে। আমি আবার বলছি DGHSP, স্পেস দিয়ে ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন 16222-তে। এরপর দ্বিতীয় SMS করবেন, দ্বিতীয় SMS-এ লিখবেন DGHSP, স্পেস দিয়ে লিখবেন YES, এরপর স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন 16222-তে। তো টি SMS-এর মাধ্যমে আপনার ফোন থেকে 334 টাকা কেটে নেবে এবং আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এ ছিল বিস্তারিত। ধন্যবাদ সাথে থাকার জন্য।